তুমি আসছো কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন কি হয়েছে ও বুঝতে পারছি চাকরিটা হয়নি তাই না এই জন্য কান্না করার দরকার আছে এই চাকরি হয়নি এর থেকে ভালো চাকরি হবে ফাইন আমার সরকারি চাকরিটা হয়ে গেছে আলে কি বলতেছো সত্যি আজকে আমার জীবনের সবথেকে বড় দিন আমার মায়ের স্বপ্ন আমার স্বপ্ন পূরণ হয়েছে ভাই জানো আমার না খুশিতে তোমাকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করতেছে তাহলে নাও যা কি বলে আমি তোকে কোলে নিতে পারবো নাকি তবে তোমাকে অনেক জোরে ধরতে ইচ্ছে করছে আমারও তোমাকে অনেক জোরে ধরতে ইচ্ছে করছে তাহলে ধরো আজকে আমার কোনো ভয় নাই আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি পাই আমি তোমাকে অনেক ভালোবাসি তপু আজকে তো ঈদ না তোমরা কোলাকুলি করছো কেন আরে ওই রাশিদের বুকে পেইন্ট হচ্ছিল এই যে আমি দেখতেছি ও তাহলে এভাবে বুকের পেইন্ট কমায় তুই আগে এইটা বল তুই ছাদে আসছিস কেন হ্যাঁ মম তোমাকে নিচে রাখছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি আসতেছি ওকে তাড়াতাড়ি এসো আন্টি আমাদেরকে ডাকছে মানে আন্টি কি আমাদের দেখে ফেললো নাকি আমি তো কিছুই বুঝতেছি না মা তো এমনি আমার উপর সন্দেহ করতেছে আর এখন যদি দেখে ফেলে তাহলে তো সব শেষ তা তো বুঝতেছি সব শেষ কিন্তু আমি যে তোমার সাথে আছি এটা যদি সে জানে তাহলে তো আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আর আজকে আমার জন্য না অনেক সুখের দিন আমি পাইল তোমাকে হারাতে চাই না প্লিজ আরে তুমি টেনশন করো না এখন চল তাকে চল আমার না অনেক ভয় লাগছে আমি চল না তাকে বসো তোমরা নাকি ছাদে গেছিল মানে আমি আমু রাশিদ ভান না বুকে পেন না 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 আসলে ওই গ্যাসের সমস্যা তো এই কারণে মনে আমার বুকে ব্যথা উঠে গেছে এই আমার রুমে তো গ্যাস্ট্রিক ট্যাবলেট আছে পায়েল যা তো তুই ওর জন্য ওষুধ এনে দে তো আমি আসলে তোমাদের একটা কথা বলার জন্য ডাকছি এখানে জি আন্টি আমি বুঝতে পারছি আপনি তো কইছিলেন আপনার ছেলে মেয়ের লগে এসে আমি না মিশি আমি আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না ওর সাথে মিশতে নিষেধ করেছো কেন তোমার বোঝা লাগবে না আমি আসলে ওর ভুল বুঝছিলাম রাশিদ খুব ভালো ছেলে কিন্তু ওর গ্রামের লোকজন ওর মিথ্যা অপবাদ দিয়া গ্রাম ছাড়া করছিল আচ্ছা আমি জানতাম মা একদিন তার নিজের ভুল বুঝতে পারবে বাবা তুমি আমার উপর রাগ করো না মা তো সন্তানের জন্য সব সময় দুশ্চিন্তা লাগিয়ে থাকে না না আন্টি আপনি কোনো চিন্তা করেন না আমি কোনো কিছু মনে করিনি তাহলে তুমি আগের মতো পাবলিক দিয়ে পড়াশোনা করাইও ইয়াহু তার লাগবে না কেন রাশিদের সরকারি চাকরি হয়েছে বাহ এটা তো খুবই সুসংবাদ এ তো দারুণ নিউজ আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন রাশিদ ভাইয়া তাহলে তুমি আমাদেরকে কিন্তু সুইট দিবা আরে আমাদেরই তো উচিত ওকে ট্রিট দেওয়া এই আজকে ভালো কিছু রান্না করো আজকে বিরিয়ানি খাবো আচ্ছা ঠিক আছে আজকে বিরিয়ানি রান্না হবে গুড ঠিক আছে